আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি ব্লগটি শুরু করেছি, এখন বাজে দুপুর 11:30। তো যা হোক, আমি আজ কিছু মাছ কিনেছি, বাজারে গিয়েছিলাম। আর কি কি মাছ কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছ আসলে ফ্রিজে ছিল, অল্প ছিল, তো সেই জন্যই বাজারে গিয়েছিলাম। আর যখন বাজারে যাই, চেষ্টা করি একটু বেশি করে কেনার জন্য, কারণ প্রতিদিন বাজারে যাওয়া হয় না, সেই জন্য একটু বেশি করে কিনে রাখলে সুবিধা হয়। সেই জন্যই আমি একটু এখানে একটু বেশি করে মাছ কিনেছি। আর এখানে আমি শিং মাছ নিয়েছি 1 কেজি, কাচকি মাছ নিয়েছি 1/2 কেজি, আর পুঁটি মাছ বলে, বড় পুঁটি অর্থাৎ সরপুঁটিও বলে অনেকে, সেটাও নিয়েছি আমি 1 কেজি। 1 কেজি নিয়েছি ছোট ইলিশ মাছ, ঝাটকা ইলিশ বলে ওটা, ছোট ছোট ইলিশের বাচ্চা, সেটাও আমি নিয়েছি 1 কেজি। আর এই ছোট ইলিশ মাছগুলো আমি ভেজে খাওয়ার জন্যই নিয়েছি, অনেক ভালো লাগে। দেখা যায় বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা খুব ভালো যায়। আবার টমেটো দিয়েও কিন্তু ভুনা খাওয়া যায়। তো যা হোক, সবগুলো মাছ আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরে আমি রান্নাটা করিনি, কারণ আমি আজ বাজার করব, সেই জন্যই আমি গতকাল একটু বেশি করে রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, যাতে করে আমার আজ ঝামেলাটা কম হয়, কারণ বাজার করে কেটে ধুয়ে রান্না করতে অনেক সময় লাগে। তো সেই জন্য বেশি করে আমি একটু রান্না করে রেখে দিয়েছিলাম। তারপরও আমি একটু কাসকি মাছ রান্না করেছিলাম, যে টাটকা এনেছি, এটা একটু রান্না করব। তো যা হোক, সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে তারপর গোসল করে খেয়ে দিয়ে বিকালে রেস্ট নিয়ে আমি যে একটু নাস্তা বানাচ্ছি, নাস্তার মধ্যে এখানে আমি মটরশুঁটি ভুনা করছি চাউল ভাজি দিয়ে। আর এই মটরশুঁটি ভুনাটা খেতে অসম্ভব মজার, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। এভাবে একদম সিম্পল একটা নাস্তা, ঝটপট। আর এই নাস্তাটা কিন্তু মেহমান আসলেও কিন্তু দেওয়া যায় অল্প সময়ের মধ্যে। বলছেন ঝটপট একটা নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও অনেক মজার। আমি খেয়ে নিচ্ছি। দেখো পানির কি অবস্থা, ময়লা দিয়ে ভরা। পুরাতন কিটটা আর এটা হচ্ছে নতুন, এটা লাগাতে হবে।
এরকম ফ্রেশ ছিল, এটাও আস্তে আস্তে শেষ হয়ে এই যে লাল, এটাতে এটা লাগানোই বেশি কষ্ট। সবগুলা পার্ট খুলে খুলে ধোয়া হয়েছে, আসলে যে কালো দেখতেছেন যে মনে হচ্ছে যে ময়লা পরিষ্কার করা হয়নি, ওগুলো ওঠে না, পানি ভালো না। ওটা ওটা তো দিলে না। আমি সব রং করেছি, এগুলো মিস রং করতে বলে স্বামীর সব রং করেছি। ভালোই করেছো, একদিনে সব রং অনেক সুন্দর হয়েছে। এই যে এই ফুলটা কি করতেছো, কি লেখছো তুমি? এই যে এগুলা এগুলো পরে পরে মুখস্থ করে কাজে লাগছে। দেখো এই ফুলের মধ্যে কোন ফুলটা বেশি সুন্দর লাগে, শুরুর ফুলটা, এটা 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 কোনটা তোমার কাছে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে? না তুমি বলো, আমি কেন বলবো? এটা ভালো লাগছে, এটা। আর এই কোন পাখির মধ্যে কোন পাখিটা? এই পাখিটা, এই পাখিটা। একবার বলে এই পাখি, একবার বলে এই পাখি। এখন কালার করছে তো, এটা সুন্দর লাগছে। এই মাছের মধ্যে কোন মাছটা ভালো লেগেছে? আচ্ছা দেখি ক্যামেরায় যেটা ভালো লাগে সেইটা। এটা নাকি এই ঘোড়া মাছটা? এইটা ভালো লাগতেছে ক্যামেরায়। আর এই টেবিল চেয়ারের মধ্যে কোন চেয়ার, টেবিলটা ভালো লাগছে? এর মধ্যে কোনটা? এটা কেন? এইটা ব্যাগটা আগে সেটা। এই প্লেনের মধ্যে কোন প্লেনটা? প্লেনের মধ্যে কোনটা ভালো লাগছে? এইটা ভালো লাগছে। আমি ক্যামেরা দেখি তো, দেখো। বাই বাই, চলো তুমি অনেকটা দেখো। আর কি জানো কত দিছিল অঙ্ক? ওটা সাইডে থাকে, সাইড সেট করা হয়ে গেছে। এবার পানি দেওয়া হচ্ছে। ভিতরটা কেমন এলো? এমন করে পানি গুলা কত সুন্দর কিচ্ছু না। আগে লাগাও না, বাবা তো আবার খুলবে। দাঁত গুলা কি লাল টুকে, কি নষ্ট করলো দাঁত গুলা, এত সুন্দর দাঁত গুলা। এটাও দিবে নতুন একটা ইয়ে হয় সেটা সেটা দেয়। এই যে দেখুন ফিল্টারের পানি একদমই নেই, এই ফিল্টারের পানি পড়বে তারপর আমরা খাবো। রাত বাজে এখন 9:30।